ते चाओ ए पासुरियात जुबकेर उद्देगे जेई महफिल मिलाइछे घंटार जन्य दुई एक घंटार जन्य बसे जाओ जीवने पिछिलार गुणार दिके ताकाइया मने रे बुझाओ रे मन नबीर आदर्शेर कथा बोलबे এই জায়গায় অন্য কোনো কথা বলবে না কোনো গান বাজনার কথা বলবো না কারণ আমার নবী কোনো দিন গান বাজনা শুনতো না বলেন আল্লাহু আকবার আমার নবী কোনো দিন গানের সামনে যাইত না আজকে যুবক কিভাবে তুমি সাউন্ড বক্স লাগায় বেগানা নারীদেরকে নিয়ে মেয়েদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে তুমি গান বাজনায় সমবেত হও আমার নবীর আদর্শওয়ালা সুন্নতি জীবন আমার নবীর কাছে তুমি যেই সময় যায়া দাঁড়াইবা হাশরের ময়দানে আমার আল্লাহর ডান পাশে আমার নবী বসে থাকবে ওই সময় আমার নবী প্রত্যেকটা উম্মতের দিকে তাকিয়ে থাকবে বলেন আল্লাহু আকবার আমার নবীর উম্মতগুলা প্রত্যেকটা নবীর উম্মতগুলা ওই জায়গায় ঈসা নবীর উম্মত থাকবে মুসা নবীর উম্মত থাকবে ওই জায়গায় প্রত্যেকটা নবীর উম্মত থাকবে এই জায়গায় বলতে পারেন হুজুর কোটি কোটি নবীদের উম্মত থাকবে আমার মায়ার নবীর উম্মতের চেহারা আমার মায়ার নবী কেমনে চিনবে আল্লাহু আকবার আমার মায়ার নবী বলতেছে যেই ব্যক্তি আমার সুন্নাতকে আমি যেই দুটা জিনিস আমি রেখে গিয়েছি কয়টা জিনিস রাখছে কয়টা জিনিস তারা তুফি কুমামরাইন লান্তা দিল্লুমা তামাসাক তুমবিহিমা কিতাব আল্লাহি ওয়া রাসূলি ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী যেই দুইটা জিনিস রেখে গেছে এক নম্বর আল্লাহর কিতাব দুই নম্বর নবীর সুন্নাত যেই ব্যক্তি আল্লাহর কিতাব অনুযায়ী চলবে ফরজ হুকুম অনুযায়ী মান্য করবে তার জীবন যাপনটা চালাবে নবীর সুন্নাতের পায়রবি করবে কোনদিন সে দাড়ি ফালাই না কোনদিন সে টুপি মাথার থেকে কোনদিন খোলে না অনেক এরকম আল্লাহওয়ালা আছে গোসল গেল মাথায় টুপি পরে থাকে কথা ঠিক না বে ঠিক টুপি গোসলে যায়া মনে বলে ফালায়া রাখছে এরে যুব কোনদিন পাঞ্জাবি সারে না দাড়িতে কোনদিন পোষ দেয় না আমার নবী বলবে আয় 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 প্রত্যেকটা নবীর উম্মতের মাথায় কপালে এই বরাবর সোজা যেই জায়গায় সিজদাটা দেয় ওই সিজদাটার সোজা নূরে মুহাম্মাদির চান কপাল সকলের নূরে মুহাম্মাদির নূর চমকাতে থাকবে আল্লাহর নবী ডাক দিয়ে বলবে আয় ওই পাচুরিয়া যুব সমাজের উদ্দেশ্যে মা ফেলে গিয়াছিল ওই জায়গায় আমল শিখছো জিন্দগিতে দাড়ি কাটবা না হাত দুটো জায়গায় দেন নবীকে মোহাব্বত করিয়া কেউ জিন্দগিতে দাড়ি কাটবে না আল্লাহু আকবার হাত দুটো থাকান হায় আল্লাহ এই জায়গায় যারা হাত দুটো উঠাইছে তাদেরকে আপনার নবী যেন হাউজে কাউসারের পানি নিজ হাতে পান করায় যেন জান্নাতে দিয়ে আসে সকলে বলে না আমি যারা না উঠাইছেন তারা এই দোয়া পাইছেন পাইছেন এদের মতন কপাল পরা আর নাই জান্নাতের বাগানে থাকিও জান্নাতি ফল খাইতে পারলো না কথা ঠিক না বে ঠিক এই জায়গায় বসলেই গুনাহ মাফ এই রজব মাসে আপনি যদি একটা রোজা রাখেন এক
একটা রোজা রাখার কারণে আল্লাহর নবী বলতেছে আপনার এক বছরের রোজার সওয়াব আপনার আমলনামায় দিয়া দিবে বলেন আল্লাহু আকবার রজব মাসের শুরুতে এক তারিখে প্রথম তারিখ কয় তারিখ এখন কিন্তু আঠারোই রজব হয়ে গেছে আঠারো দিন এখন আর আপনার এক তারিখ পাবেন না যদি প্রথম তারিখে যদি আপনি একটা রোজা রাখতেন আল্লাহর নবী বলতে আছে তাহলে তিন বছর রোজার কাফফারার সওয়াব আপনার আমল নামায় দান করত আল্লাহর নবী আরো বলতেছে শুধু তাই না রে মুমিন ওর নবীর উম্মতের দল আপনি যদি দ্বিতীয় দিন যদি আপনি রোজা রাখতেন আল্লাহর নবী বলতেছে তাহলে আপনার আমল নামায় দুই বছর রোজার কাফফারার সওয়াব দান করত শুধু তাই না রে পাচুরিয়ার যুবক আল্লাহর নবী বলতেছে যদি তৃতীয় দিন যদি আপনি রোজা রাখতেন আমার আল্লাহ তাআলা আপনাকে এক বছর রোজা রাখার সওয়াব দান করত তাহলে তিন দিন আপনি কত বছর রোজার সওয়াব পাইব ছয় বছরের কত বছরের এই জায়গায় না আসলে শিখতে পারতেন তাহলে রোজা রাখতে হবে না সময় আছে না আরো বারো দিন সময় আছে কথা ঠিক না বেঠিক তাহলে রোজা রাখবেন তো একটা রোজার যদি আপনি রাখতে পারেন আল্লাহর নবী বলতে আছে যেই ব্যক্তি এই মাসে একটা রোজা রাখবে সময় আছে যেহেতু এই সময় ওয়াজ করি এই বিষয় নিয়ে আমলের বিষয় নিয়ে বয়ান করব আপনি যদি একটা রোজা রাখেন জান্নাতের ভিতরে রজব নামে একটা নহরে নদী আছে যেই নদীর ভিতরে যেই পানিটা দুধের চাইতে বেশি সাদা বলেন আল্লাহু আকবার একবার যদি ওই পানি শরবত যদি ওই পানি খান তাহলে আপনার আর জীবনে পিপাসা লাগবে না শুধু তাই নয় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাহাড় দিয়ে হাঁটতেছে পাহাড় দিয়ে হাঁটার পর পাহাড় থেকে মিশক অম্বরের চাইতে বেশি সুঘ্রাণ আসতেছে বলে আল্লাহু আকবার আসার পর পাহাড়টা দেখতেছে নূরে জলমল জলমল হীরা মানিক্যর চাইতে বেশি নূর দেখা যাইতেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে কারণটা কি এই পাহাড়টা এত সুন্দর লাগতেছে কেন এত নূরে নূরান্বিত লাগতেছে কেন এত সুঘ্রাণ আসতেছে কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে আরজি করল রে মালিক এই পাহাড় এত সুন্দর লাগতেছে কেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে আল্লাহ আল্লাহ বলতেছে রে ঈসা তুমি জানো না আল্লাহ একটু জানতে চাই একটু দেখতে চাই আমার আল্লাহ বলতেছে তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া একটু নিচের দিকে তাকাইয়া একটু হাত দিয়ে বাড়ি দাও বাড়ি দেওয়ার সাথে সাথে পাহাড়টা দুখণ্ড হয়ে গেল পাহাড়ের ভিতরে দেখতেছে একটা পাথর একটা পাথরের ভিতরে দেখতেছে এক আল্লাহর ওলি বলে আল্লাহু আকবার একজন পাগড়ি পরিহিত এক যুবক দেখতেছে ইবাদতে সিজদায় অবরত আছে ঈসা আলাইহিস সালাম ওই যুবককে বলতেছে রে যুবক এই জায়গায় তুমি সিজদায় অবরত কতদিন পর্যন্ত আছো ওই যুবক বলতাছে জবানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আমি এত দিন পর্যন্ত প্রায় 600 বছর পর্যন্ত এই পাহাড়ে ইবাদত করতেছি, এই পাথরের ভিতরে ইবাদত করতেছি। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আনন্দিত, কত ভাগ্যবান আমি, আমার উম্মতের ভিতরে আমি পেয়েছি। বলেন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বড় আনন্দিত, আমার আল্লাহ বলতাছে ঈসা তোমার চাইতে বেশি আনন্দিত হবে আমার দোস্ত, সে তো 600 বছর পর্যন্ত এই পাথরের ভিতরে ইবাদত করে, এমন একটা মাস আসতেছে আমার নবীকে আমার দোস্তকে আমি দিয়েছি, সেই মাসের নাম হলো রজব মাস, ওই রজব মাসে যদি কোন উম্মত আমার বান্দা আমার আখিরি মায়ার নবীর উম্মত যদি একটা রোজা রাখে রজব মাসে, তাহলে আমি আল্লাহ 600 বছরের নেকি এক রোজার বিনিময়ে দান করব। কত ভাগ্যবান আমরা, আমরা কত বড় নবীর উম্মত, যেই মায়ার নবী, না হলে দুনিয়া হতো না, কথা ঠিক না ব্যাঠিক? কত দামি নবীর উম্মত, যেই নবী রাস্তা দিয়ে গেলে আহ দুপাশের গাছ নুয়ে সুন্দরভাবে আদবের সহিত সালাম দিছে। বলেন সুবহান আল্লাহ। সেই মায়ার নবী পেয়েছ যুবক, হে যুবক তুমি কত বড় ভাগ্যবান, মায়ার নবীকে যদি কোন সাহাবায়ে কেরাম যদি দেখতো, যদি খুদা থাকতো, 7 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত খুদা অবস্থায় থাকতো, আমার নবীকে দেখা মাত্র 3 দিন 7 দিনের খুদা নিবারণ হয়ে যেত। এই মায়ার নবীর জন্য কি একটু মায়া লাগে না? এ নবীর উম্মতের দল ও মা ও বোন হাতে ধরি পায়ে পড়ি মাগো, আর ব্যাপার দায় গুরবানা, দুনিয়াতে যেই কয়দিন বাস, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবনটা গড়ে তোলো, কোনো দিন ঘরের বাহিরে বেফরদায় বের হয়ো না গো মা। এ পাশের যুবক আয় 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 মাহফিল, এই মাহফিল সফল কর, মাহফিল শুনিয়া ওয়া শুনিয়ার ঘরে থাকিও না, এরে যুবক অল্প সময়ের জন্য বসে যাও, আমার পর আরো বক্তা আছে, আরো করুণ কণ্ঠে সুন্দরভাবে বয়ান শুনাবে, আয় আয় হাতে ধরে পায়ে পড়ি আয়, মাহফিল সফলিয়াত অর্জন কর, এই মাহফিলের কারণে এই এলাকা যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমার আল্লাহ প্রত্যেকটা কবরের আজাব মাফ করে দিছে। ও শুনে যারা ছ বিছানা ও শুনে যারা ছ বাড়িতে তাদের জন্য কান্দেন নবী মদিনাতে, মাহফিল শুনে যারা ছ দোকানে, ওরে পাশুরিয়ার যুবক যারা ছ দোকানে, তাদের জন্য কান্দেন নবী মদিনাতে, তাদের জন্য কান্দেন নবী মদিনাতে, ওরে উম্ম
মাত নবীর জন্য মায়া কি লাগে দাওর উম্মত নবীর জন্য কি দয়া লাগে না এ পাসুরিয়ার যুবক হাত ধরি পায় পড়িয়া আর গুড়িয়া লাভ নাই আর গুড়িয়া লাভ নাই আমার নবী জানি আসছে সব কিছু নবীজির লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা সব নবীর 63 বছরের জিন্দেগি সব হলো সব কিছু আল্লাহর কোরআনটাই হলো নবীর আদর্শ বলেন আল্লাহু আকবার নবীর জীবনটা হলো এই কোরআন নামাজটাই হলো নবীর সিরাত বলেন আল্লাহু আকবার রোজাটাই হলো নবীর সিরাত সব কিছু যা কিছু নেকের কাজ আছে সব কিছু নবীর আদর্শওয়ালা জিন্দেগির সিরাত আয় আয় যুবক এই দুনিয়ায় কয়দিন বাঁচবার থাকতে পারবা না কত যুবক হুন্ডা অ্যাক্সিডেন্ট করিয়া হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় কথা ঠিক না বে ঠিক আল্লাহর কোরআনকে অপমাননা করেছে সুইজারল্যান্ড ইংল্যান্ড সারা দুনিয়ার থেকে যেই পরিমাণ ঘৃণা প্রতিবাদ এবং তাদের ভর্তি যেই পরিমাণ আজাব আসার দরকার ছিল মানুষ যেই পরিমাণ খেপার দরকার ছিল ওই পরিমাণ 1 কোটি বাঘের 1 বাঘও করে না কথা ঠিক না বে ঠিক আমি গত জুমা আমার মসজিদে আমি বলছি এই যে সুইজারল্যান্ড ইংল্যান্ড তিনি তো আমার আল্লাহর কোরআনকে তো ঘরের ভিতরে গোপনে একাও তো ছিললে পারত তার নিয়াইটটা কি তিনি সমস্ত মিডিয়া নিয়া মিডিয়ার সামনে কোরআনকে সিরিয়া সিরিয়া পায়ের নিচে ফারাইল বলে আউযুবিল্লাহ এটা কারণটা কি শুধু তাই নয় মানলাম মিডিয়া নিয়া করল দ্বিতীয় নাম্বার আবার কেন একটা হ্যাং হ্যানমাইট আবার ঝুলাইছে কান্দে বলতে আছে তার বাসায় বলতে আছে আল্লাহর কোরআন বলে মুসলমানের কোরআন বলে আমি পারাইতেছে অপমান করতেছে আমার কি আজাব আসে আমি একটু দেখব বলে নাউজুবিল্লাহি মিন জালিক হ্যান্ড মাইক দিয়া কাঁধে ঝুলাইয়া সে বলতে আছে বিভিন্ন ভাবে বলতেছে শুধু তাই নয় 3 নাম্বার হলো সে ঘরের ভিতরে পিউরুক বা যা কিছু করুক আমরা দেখতাম না আমরা প্রতিবাদও জানাইতাম না কারণ আমরা দেখি না আল্লাহর কোরআন আল্লাহ নিজেই সব কিছু হিফাজত করবে কথা ঠিক না বে ঠিক কিন্তু তিনি রোডের মাঝখানে সবার সামনে রোডের ভিতরে বড় হাই ওভার রোড ওই রোডের ভিতরে কিসের জন্য এই কোরআন ছিলল তার মনের কি বেদনা তার মনে তো বড় শয়তানি বুদ্ধি মুসলমানকেও বিপদে ফালাইব কথা ঠিক না বে ঠিক আমরা কিন্তু যেই পরিমাণ প্রতিবাদ করা ঘৃণা দরকার ছিল ওই পরিমাণ করতে পারি না ঠিক না বে ঠিক এই জন্য যাদের শক্তি আছিল তারা ভালো মতন প্রতিবাদ করে না আল্লাহ বলতেছে আমার কোরআন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন আমার কোরআন সুইজারল্যান্ড ইংল্যান্ড আমার কোরআন আমার নবীর উপরে আমি নাজিল করেছি এই কোরআন আসমান নিতে চাই না জমিন নিতে চাই না এই কোরআন কেউ নিতে চাই না এই কোরআনটা একমাত্র আমি আমার নবীকে আমি দিয়েছি এই কোরআনের বার 124,000 পয়গম্বর মতান্তরে কাউকে আমি দেই না একমাত্র আমার পেয়ারা নবী দোস্ত আখির নবী মোসার দারে দোয়া আলম মায়ার নবীকে আমি দিয়েছি
এই কুরআন আমার মায়ের নবীর উম্মতেরও তারা দায়িত্ব পালন করবে। এই কুরআন নিয়ে কেউ অপমান করিস না রে সুইজারল্যান্ডের মানুষ, তোরা তো একলা অপমান হস না, তোরা তো একা মরবি না, তোদেরকে তো আমার মাওলা একলা ভূমিকম্প দিয়া নিবে না, সবাইকে ধ্বংস করি তোরাই পালাই করছস, কথা ঠিক না ব্যাঠিক? আমরা যে এই পরিমাণ অপমাননা করার দরকার ছিল, প্রতিবাদ করার দরকার ছিল, সেই পরিমাণ করতে পারি না, দেখে আমাদের মুসলমানের রাষ্ট্রের উপরে আগে আঘাত এনেছে, কথা ঠিক না ব্যাঠিক? তুরস্কের দিকে তাকাও মুসলমান, হাজার হাজার মুসলিম, হাজার হাজার মুসলমান ধ্বংস,